বন্ধুরা কিছুদিন আগে রাজ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তিরিশে জুনের পর খোলা হবে অর্থাৎ জুলাই মাস থেকে খোলা হবে কিন্তু কাল এই নির্দেশিকা একেবারে পরিবর্তন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল বন্ধুরা কালকে কেন্দ্রীয় মন্ত্রী কি জানালেন কবেই বা খুলতে চলেছে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কবেই বা স্কুলের দরজা স্বাভাবিক হতে চলেছে কেনই বা এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন পরিবর্তন করা হলো সে বিষয়ে এই ভিডিওতে পুরো আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং কবেই বা খুলতে চলেছে স্কুল সে বিষয়েও তোমরা সমস্ত ইনফরমেশান এই ভিডিও থেকে পেয়ে যাবে ভিডিওটি এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো করোনা রুখতে গত মার্চের মাঝামাঝি থেকে দেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ ছিল দফায় দফায় লকডাউনের জেরে ফের কবে তা খুলবে তা নিয়ে চিন্তায় ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অভিভাবক সহ দেশের তেত্রিশ কোটি পড়ুয়ারাও প্রথমে মনে হয়েছিল জুলাই মাসের শেষে স্কুল কলেজ খুলবে তবে তিনিই জুনের সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী পোকরিয়াল স্পষ্টই জানিয়েছেন আগস্টের পরই দেশের সমস্ত স্কুল কলেজ খোলা হবে এ নিয়ে কোনো নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও পোখরিয়াল আরও জানিয়েছেন সম্ভবত পনেরোই আগস্টের পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে দেশ জুড়ে লকডাউনের শিথিলতার অঙ্গ হিসাবে ধীরে ধীরে বিধিনিষেধ মেনে চলছে রেস্তোরাঁ সিনেমা হল বা ধর্মীয় স্থানগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এরাজ্যে শুরু করা হয়েছে সরকারি ও বেসরকারি পরিবহন ব্যবস্থাও তবে কবে স্কুল কলেজের দরজা খুলবে তা নিয়ে এতদিন স্পষ্ট নির্দেশিকা দেয়নি কেন্দ্রীয় সরকার মে মাসের বেশ কিছু সংবাদ মাধ্যমে রিপোর্ট উল্লেখ করা হয়েছিল হয়তো জুলাই মাসের শেষে তিরিশ শতাংশ পড়ুয়াদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে সেই সঙ্গে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল অষ্টম শ্রেণীর তাদের বাড়ি থেকেই পড়াশোনা চালাতে হবে এবং গ্রিন ও অরেঞ্জ জোনেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগে খোলা হবে তবে তিনি বলেন আগামী পনেরোই আগস্টের মধ্যে সমস্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যে সমস্ত পরীক্ষা আগে হয়ে গেছে এবং যে সমস্ত পরীক্ষায় এখন হচ্ছে সেই সমস্ত পরীক্ষার রেজাল্ট পনেরোই আগস্টের মধ্যেই যাতে প্রকাশিত হয় সে বিষয়ে কিন্তু করা নির্দেশিকা জারি করলেন যদিও স্কুল কলেজ খুললেও করোনা সংক্রমণ এড়াতে চূড়ান্ত সতর্কতা মেনে চলতে হবে একটি সূত্রের মতে সংক্রমণ এড়াতে স্কুলের শিক্ষার্থীদের মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক করা হবে সেই সঙ্গে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করতে হবে স্কুল কলেজের কর্তৃপক্ষকে পাশাপাশি পড়ুয়াদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে যদিও এ বিষয়ে সরকারি কোনো ঘোষণা হয়নি বন্ধুরা আগস্টের পরই ফের খুলবে দেশের সমস্ত স্কুল কলেজের দরজা এমনটি জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিঃশঙ্ক প্রক্রিয়াল বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই